থেকে 3000 ফেরেশতা নাযিল করব, তাতেও যদি না হয় 5000 ফেরেশতা নাযিল করব, তাতেও যদি না হয় কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য আল্লাহ উন্নীত করে দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ একবার বলেছেন মুসলমানদের মতো ইমান যদি তোমাদের হয় তাহলে আকাশ থেকে কাতারে কাতারে ফেরেশতা তোমাদের জন্য নাযিল করে দেবে। আমরা যদি মুসলমান হইতে পারি তাহলে আল্লাহ তাআলা সাহায্য অবশ্যই আসবে, আমাদের কেউ মারতে পারবে না, আলহামদুলিল্লাহ কেউ মারতে পারবে না যদি আমরা সত্যিকারের মুসলমান হই। আর সত্যিকারের মুসলমান হওয়ার জন্য প্রথম নম্বরে তাওহীদ, এক আল্লাহ একত্ববাদে বিশ্বাস করতে হবে, শিরকের সাথে কোনো আপোষ কোনো অবস্থায় করা পারবো না, জন্য পারবো কোনো বাজারে টাকা দেবো না, পয়সা দেবো না, আমার মাপের একটা অথবা কোন মৃত বীরের নামে কোন মানুষের নামে মানব করা জায়েজ নাই, জায়েজ নাই, হারাম এবং হারাম। মানব হবে কার নামে? ছেলের নামে? আল্লাহ মানব করি। আপনাদের এই বিশ্বাস থাকা উচিত, আপনারা যে মাজারে টাকা দেন পয়সা দেন, এই টাকা পয়সা করে মাজারে সাড়ে দিলে হলিউল্লাহ যদি মহব্বত থাকা বুঝলাম, আমরা হলিউল্লাহ থেকে ভালোবাসি, আলহামদুলিল্লাহ। উনি যদি বেঁচে থাকতেন তাহলে উনি আমার টাকা দিয়ে এই বাজারের পদ্মা আঙ্গুর বেদানা খাইতে পারতো, ঠিক না? বলতে পারছেন ওনার বউ বাচ্চা ছেলে মেয়ে কেউ যদি থাকতো তাও আমার টাকা দিয়ে তিনি খাই তার আলাদা খাইতে পারতো, তাও তো আছে বলেন আছে। তাহলে আপনার টাকা দিয়ে কি হয় তার চিন্তা করা উচিত, আপনার টাকা দিয়ে আর ওই বলছে একজন কাছে এই কাজা খায় শুধু না জানা এই বাজারের মতো অনেক চোখে চোখে থাকে এই টাকা দিয়ে তারা ব্যবসা করে না, বড় ব্যবসা না, তাকে আগে বন্ধু টাকা মালিক হয় না। কিন্তু উচিত ছিল কি আপনি বলে টাকা দরকার কার, বড় মানুষের না জীবিত মানুষের? ছেলে বলে জীবিত মানুষের টাকা দরকার, এই রাস্তায় কত মানুষ থাকে না, কত মানুষ চায় বাবা একটা টাকা না রাস্তায় খাওয়া দরকার, একটা টাকা চায়, একটা টাকা বাইর হলো আপনার পকেট দিয়ে কিন্তু বাজারে গেলে 500 টাকার কম করে চলতে হয়েছে, মৃত মানুষকে সেখানে টাকা দিবেন কাজা ফলবে, আর আপনার টাকা দিয়ে বঞ্চিত করলেন জীবিত মানুষকে, ক্ষুধার্ত মানুষের কবি মানবতা আপনার সম্মান করেছেন। সেই জন্য গরিবদেরকে জীবিত মানুষকে সাহায্য করুন, এটি কোরআন শরীফে আল্লাহ সব বলছে, এটিমকে দেন, গরিবকে দেন, ফকিরকে দেন, মিসকিনকে দেন, বিধবাকে দেন, অনাথিনীকে দেন। এইখানে এমন মানুষ বহুত আছে, আপনাদের বাড়ি ঢাকা শহরে চারতলা পাঁচতলা দশতলা বিল্ডিং আছে ঠিক, কিন্তু আপনার এমন ভাগ্য আছে, এমন ভাগ্য আছে পরীক্ষার ফি দিতে না পেরে একটা বছর শেষ হয়ে গেছে। এমন বোন এমন আত্ম মহিলা অনেক আছে, ঈশ্বর থাকার মতো একটা ভালো শাড়ি নেয়, বর্ষার দিনে চাল দিয়ে পানি করে পশু হয়েছে, ডাক্তার দেখাবার পয়সা নাই, আছে না বোন? কিন্তু মাথার দিকে টাকা দিচ্ছে। আর আপনাদের কাছে ওয়াদ আছে, জীবনে আর কোনোদিন কোনো জীবিত পীর অথবা কোনো মৃত পীরের নামে মানত করবেন না, টাকা পয়সা দিবেন না, চাদর না, আগরবাতি না, মোমবাতি না, একটি পয়সা না। আপনি তার সৎকার অবশ্যই করবেন, মানুষকে করবেন জীবিত মানুষকে, গরিব মানুষকে আল্লাহ। এরপরে রেসা রেসা নবীকে আল্লাহ শুনছিলেন এবং তিনি আমাদের পিতা, তিনি আমাদের বলে, তিনি আমাদের আদর্শ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
لقد كان لكم في رسول الله أسوة حسنة তোমাদের জন্য গ্রহণযোগ্য মহত্তম আদর্শ আমি দেখেছি তোমাদের রসুলের মধ্যে। তোমাদের রসুল তোমাদের আদর্শ। আমরা আল্লাহর পরে বেশি মহব্বত করবো কারে? যারা বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম আপনি বলে কিন্তু তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। কার অনুসরণ? আগে তো বুঝবে, আগে বুঝবে আল্লাহ তারা বলছেন নবী আপনি বলে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। বলেন কার? রসুলের। সবাই বলেন কার? রসুলের অনুসরণ করতে। কে বলতেছে? সেই তিনি সকল বিষয়ের আদর্শ, তরুণের আদর্শ, যুবকের আদর্শ, স্বামীর আদর্শ, নানার আদর্শ, পিতার আদর্শ, শ্রমিকের আদর্শ, সৈনিকের আদর্শ, সেনাপতির আদর্শ, রাষ্ট্রপ্রধানের আদর্শ। কাজে আমার যা দরকার সব কার মধ্যে আছে? আল্লাহর রাসূলের মধ্যে আছে। বাকি একমাত্র আদর্শ হিসাবে ঘোষণা করতে হবে, অন্য কারো নয়। তাহলে এই বিষয়ে নাই খবর তিনি আমাদের মক্কা থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনা শিখিয়েছেন। মক্কায় ছিলেন 13 বছর, আসলেন মদিনায়, মদিনায় ছিলেন 5 বছর। 5 বছর বলে এবার মদিনা এসে রাসূলুল্লাহ প্রেসিডেন্ট হয়ে গেলেন। সুবহানাল্লাহ, রাসূল রাষ্ট্রপ্রধান, তিনি প্রেসিডেন্ট। সংবিধান দিলেন কোরআন। সংবিধান কার? কোরআনের সংবিধান। কোরআনের আইন চালু হলো সমাজে। চুরি বন্ধ, ডাকাতি বন্ধ, জেনা বন্ধ। মানুষ চুরি করে কেন বলুন? কিসের জায়গা? আর ইসলাম আসে কি করলো? ইসলাম আসি প্রথমে চোর পিটানো শুরু করলো। ইসলাম প্রথম এসে বললো, আল্লাহ নবী বললেন, এটি তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলছেন প্রত্যেক আদম সন্তান মুসলমান। এটা মুসলমান বলা আছে কাজে? প্রত্যেক যে আদম সন্তানের জন্য 5টি হক আছে। কয়টি হক? খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই 5টি অধিকার ইসলামী সরকার সমস্ত মানুষকে সংরক্ষণ করবে। সব মানুষকে এই 5টি অধিকার, ফান্ডামেন্টাল রাইটস, এই অধিকার তাদের দেবে।
রাসূলুল্লাহর ক্ষমতায় কোরআন আইন চালু হয়েছে, সর্বপ্রথম খাবারের ব্যবস্থা করা হয়েছে, খাবারের অভাব নাই, দালি খাবার পৌঁছে গেছে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না, সবার বাড়ি খাবার আছে, রাসূলুল্লাহর ঘরে খাবার নেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীর স্ত্রীদের ঘরে মাসের পর মাস চলে গেছে সূরা আলুর জল না, কেউ কোন মানুষ না খেয়ে খায়, প্রত্যেকের বাড়িতে খাওয়া চলে গেছে, খাবার চলে গেছে, বেকার ভাতা দেওয়া হচ্ছে, বয়স্কদের ভাতা দেওয়া হচ্ছে। আর যে ইংল্যান্ডে, ইংল্যান্ডকে বলা হয় সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, এটা হলো ওয়েলফেয়ার স্টেট, কল্যাণ রাষ্ট্র। এই যে কল্যাণ রাষ্ট্রের কনসেপশন কোথেকে, তারা কোথেকে বেরো, এই কনসেপ্ট কোথেকে এসেছে? কল্যাণ রাষ্ট্রের কনসেপ্ট এসেছে হাদিস শরীফে। এই পৃথিবীতে সর্বপ্রথম ওয়েলফেয়ার স্টেট পরিচালনা করেন মোহাম্মদ রাসূলুল্লাহ। কোনো মানুষের খাবারের আহারের অভাব নাই, কাপড়ের অভাব নাই, চিকিৎসার অভাব নাই, বাসস্থানের অভাব নাই। রাসূলুল্লাহ কি ব্যাংক উদ্বোধন করলেন? ব্যাংক উদ্বোধন করলে মসজিদে নবীর মধ্যে বসে। এখন তো দুনিয়ার ব্যাংকগুলি উদ্বোধন করা হয় প্রশান সরকার লাইন ফাইন করলেন, রাসূল যে ব্যাংক উদ্বোধন করলেন সেই ব্যাংক যেখানে বসে উদ্বোধন করেছিলেন, এই ঘরের উপরে বৃষ্টি যদি হতো এক ঘন্টা, ঘরের মধ্যে বৃষ্টি পড়তো দেড় ঘন্টা, মানে বৃষ্টি এক ঘন্টা হয়ে থেমে যাওয়ার পর ঘরের মধ্যে ঘরের ছাগলো খুবই কথায় খেজুরের পাতা আর মাটি এই দিয়ে সার পানি, পাতার চারটা পানি ঘরের মধ্যে আরো আধা ঘন্টা, এরকম একটা ঘরের মধ্যে বসে বাইতুল মাল উদ্বোধন করলেন নবীজি। তার ব্যাংকের নাম ছিল যদি কোন মানুষ ঋণগ্রস্ত থাকা অবস্থায় যদি মারা যায়, তাহলে ওই ঋণ পরিশোধের যদি কোন সামর্থ্য পরিবারের না থাকে, তাহলে তার ঋণ পরিশোধ করে দেওয়ার দায়িত্ব আর তার এদিন বাচ্চা গুলার দায়িত্ব আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারের অভাব নাই, পড়ার অভাব নাই, চুরি বন্ধ, ডাকাত বন্ধ, জেনা বন্ধ, মানুষ দল খুলে কম আছে, লোক হয়েছে এটাই ছিল ইসলাম, এটা কি ছিল ইসলাম, ইসলাম মানুষকে এই জিনিস দিয়েছে। আমরা মানুষকে এই কথা হয়তো বোঝাতে পারি নাই, ব্যর্থতার পরিচয় দিয়েছি, কোরআনকে শুধু তাবিজ হিসেবে ব্যবহার করছি, তাই মানুষ মনে করছে মানুষের কোনো দোষ নাই, আমি সাধারণ মানুষের দোষ আমার দেশকে দেখি না, এই মানুষরা যদি ভুল করে থাকে আমাদের দ্বারা ভুল হয়েছে। আমরা মানুষকে ইসলামের রাজনীতি, ইসলামের অর্থনীতি, ইসলামের সমাজ থেকে বোঝাতে ব্যর্থ হয়েছি। আমরা রসুলকে বুঝাইছি, রসুল হলেন একজন ধর্মীয় নেতা, কোরআন হলো একখানা ধর্মীয় কিতাব, আর ইসলাম হচ্ছে একটা ধর্ম, এই তিনটা মারাত্মক ভুল এই জাতির মধ্যে প্রচার করছে। রসুল শুধু ধর্মীয় নেতা নয়, দীর্ঘটা বিশ্ব মানবতা কোরআন একটি জীবন ব্যবস্থা, মুসলমানদেরকে শুধু তামিজ দিয়ে সর্বনাশ করা হয়েছে। বিশ্বাস করুন ভাই, এই তামিজের ব্যবসা করা কোন মুসলমানের উচিত নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামিজের কোন অভিযোগ নাই, সাহাবায়ে কেরাম কেউ তামিজ দেখেন নাই, সাহাবায়ে কেরাম ঝাড়ফুঁক করেছেন, রসুল ঝাড়ফুঁক করার অনুমতি দিয়েছেন। কোরআন শরীফের দুইটা সূরা শুধু ঝাড়ফুঁকের জন্যই নাজিল হয়েছে, সূরা আলাক, সূরা নাস, সূরা ফাতিহা ঝাড়ফুঁকের জন্য ব্যবহার হয়, কিন্তু তামিজ দেখার কথা কোথাও। এবং সাধারণ মানুষেরা বুঝে যে কোরআন শরীফের মধ্যে তাবিজ পাওয়া যায়, আলেমদের কাছে গেলেই তাবিজ পায়, মনে করে যে তাবিজের বিধান, বলে নজরুল তাবিজের বিধান নয়, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি সব আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ধরে দিয়েছেন, বলেছেন তিলিয়ান নিকুন্নি সেই মানব জীবনের সব সমস্যার সমাধান খুলে খুলে কোরআন কেরিমের মধ্যে আমি বেরাম করে দিয়েছি। দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করলেন, একটি সুন্দর রাষ্ট্র তিনি পৃথিবীকে উপহার দিয়েছেন, সুবহানাল্লাহ, এত সুন্দর রাষ্ট্র পৃথিবীকে অনেকে পায় না। রাসূলের কাজ করলেন, আবু রাদিয়াল্লাহু তাআলা বক্তা আসলেন, তিনি একজন খলিফা, তারপরে খলিফার দায়িত্ব পাইয়া
তিনি কাপড়ের ব্যবসায় ছিলেন, কাপড়ের কাছে নিয়ে রওনা করছেন। সার্বিয়া তো আপনি জানব আমি আমার বাজারে যাই সব এগুলো ক্যাশ করে তারপরে না সার্বিয়া আর যা খাবো সেই খাবার দিয়ে আশ্চর্য কথা। আপনি এটার জন্য যাইতে পারবেন না, আপনি যদি রাষ্ট্রের জন্য কাটবেন আমি তো খাবো, ফলে আপনাকে রাষ্ট্রের পক্ষ থেকে ভাতা দেওয়া হবে। ওনাকে যথেষ্ট বোঝানো হলো, উনি রাজি হলেন। একদিন তার বেগম ওনাকে বললেন যে আমার ঘরের সবাই মিলে দাবি করছে শারীর খাবে। শারীর হলো সৌদি আরবের আরব দেশের খুব উন্নত মানের খাদ্য, তৈরি করতে অনেক টাকা লাগে, জানাবো কষ্ট বেশি বসে। খালিদা বললেন যে এই শারীর বানাবার মতো আমি যে বেতন পাই তা দিয়ে যদি ওই বানানো হয় তাহলে সারা মাস আমার চলবে না। মাসখানেক পর লক্ষ্য করুন, লক্ষ্য করুন, মাসখানেক পর খলিফা খাবারের দস্তরখানে শারীর নামক সেই খাবার এসে হাজির। তিনি প্রশ্ন করলেন বেগম এটা কি কেউ হারিয়ে দিয়েছেন? তিনি বললেন না আমি হারিয়েছি। তিনি খেলেন, প্রশ্ন করলেন এই শারীর যে তুমি বানালে বসে বসে করো। তিনি বললেন আপনি আমাকে যে বাজার খরচা দিয়ে আমি তার থেকে কিছু কিছু বাঁচাবা বাঁচায় বাঁচায়া দুই মাস দেড় মাস বাঁচায়া তারপরে তাই দিয়ে সেই উপযুক্ত পয়সা দিয়ে খাবারটা তৈরি করছে সবাই খেতে চাইছে। আমাদের মুষ্টি খালি খালি মারে আমরা আর খাওয়ার যোগ্য হয়ে গেছি, আমরা সেই মুসলমান নাই। এই জন্য আমি দুঃখ করে বলি, আমি দুঃখ করে বলি কোন মরা মানুষ চিন্তা হওয়ার কোন সুন্নত যদি বাকি থাকত আর একজন সাং যদি আর চিন্তা হতে পারতে আর আমাদের চাহারা দেখতে তারা চিৎকার দিয়ে বলতেন আল্লাহ কসম রাসূলুল্লাহ তার দাম দাম মত শহীদ করে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে দিয়েছিলেন আল্লাহ কসম এগুলো সেই মুসলমান না। আজ পৃথিবীতে যারাই ক্ষমতায় মাশা আল্লাহ খাইতে খাইতে পেট দুই খান তরমুজের সমান হয়ে যায়। কোন হলের মধ্যে ঢুকতে গেলে হাত দিয়ে দরজা খোলা লাগে না, পেটের ধাক্কায় দরজা লাগে, চুরি ডাকাতি সমান দুই হাতে লুটপাট। পৃথিবীতে সব থেকে মিথ্যা কথা বলে কারা যদি প্রশ্ন করা হয়? কেন বেশি মিথ্যা কথা বলে বলতে লাগছে তো আবার বলতেই পারি এই মিথ্যা কথা আমার সবার মিথ্যা ওজনে কম দেয় কারা? এই মুসলমান খাদ্যের দাম দেয় কারা? এই মুসলমান তোমার খাবার খাবে আল্লাহ কি দরকার করেছে এই জাতিকে হেফাজত করা? ফেরাউনের কাছ থেকে তো আল্লাহ তারা হেফাজত করেছিলেন মুসা আলাইহিস সালামের বাহিনী, নমরুদের কাছ থেকে হেফাজত করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের বাহিনীকে, আবু জাহেলের হাত থেকে রক্ষা করেছিলেন রাসূলের বাহিনীকে। আমাদেরকে রক্ষা করবেন কেন? আমরা কি সেই চরিত্র অর্জন করতে পেরেছি? অকপটে স্বীকার করি সেই চরিত্র অর্জন করতে পারি নাই। এরপরে আবু কারুকে আল্লাহ তাআলা আমাদের কি কাজ করলে ক্ষমতা এলে ভদ্র হল সবার এই রকমের শূন্য সাক্ষা মানুষ ছিল হাজরত আবু কারুকে আল্লাহ তাআলা শুনেন মোটা কাপড় পরলে পায়জামা পরলে পায়জামা ফিটা অথবা রুগী ভিড়া পেটের ভাতের মধ্যে চলে যেত আর হাজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সুন্না। এই সুন্না মানুষটাকে দেখলে শয়তান দশ মাইল দূরে পড়ায় দেয় গোটা পৃথিবী অর্ধেকটা পৃথিবী উমরের পায়ের উপরে চুমা খেয়েছিল সব ঘুমানো। তিনি বলেছেন এই দেশের সব থেকে দুর্বলতম মানুষটির উপরে গুরুদায়িত্ব অর্পিত হয়েছে। আর যদি গলাতের দূরে একটি কুকুর ছানা না খেয়ে মারা যায় দেখেন ঘরের মধ্যে একটা লোক ঢোকে বাইর ঢোকে বাইর তিনি তার কাছে গেলেন জিজ্ঞেস করলেন ভাই তুমি এই ঘরের মধ্যে ঢোকো আর বাইর হোক কেন, তুমি কি
লোকটি বলছে অতীত আমি তো আপনারা চিনি না, আমি খুব বিপদে আছি। কি বিপদ? আমার বউ এখনই টেবিল বিয়ে হবে, আসন্ন প্রসব এখনই টেবিল বিয়ে হবে। আমার ঘরে কোনো মেয়ে লোক নাই, পুরুষ নাই, গান ছাড়া। আমি আমার স্ত্রী নেই, মরণাপন্ন সময়, আমি তার কোনো উপকারী আসতে পারছি না। আমার মতো অপরাধ কি আছে? কিছু করতে পারছি যেটা গাড়ি লড়াই করতেছি। ভাগবত বলছেন, ভাই অপেক্ষা করো, দেখি আমি তোমার কোনো উপকার করতে পারি। তিনি দল দিবে আক্ষণ করতেই না, এক মহিলাকে নিয়ে আসলেন সাধু দল, বললেন তুমি গাড়ি দাও, বাড়ির লোককে বাইরে দাঁড় করে রাখে। তিনি যে মহিলাকে নিয়ে আসলেন, সেই মহিলা ঘরের লোককে নিয়ে পরিচর্যা করলেন। কিছু সময় পর হযরত উমর যে মেয়ের লোকটিকে আনছিলেন, তিনি বেরিয়ে বললেন, আমিরুল মুমিনীন, আপনার বন্ধুকে সালাম বলুন, আর তাকে খবর দিন আল্লাহ তাআলা তার বউকে একটি পুত্র সন্তান দিয়েছেন। আমিরুল মুমিনীন নাম শুনিয়া এ লোকের তো নাচ কর। লোকটি বলছে, আমিরুল মুমিনীন, আমি তো বুঝি নাই, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আপনি আমাকে বলে আছেন, আল্লাহ রাস্তায় আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরত উমর বলছেন, ভাই উল্টা ক্ষমা চাইবো না, তোমার এই কষ্ট তুমি বলার আগে আমি তো রাষ্ট্র প্রধান, আমার দরকার ছিল খবর জেনে পূর্বাহ্নে সেটা পাঠিয়ে দেওয়া, তা যে করতে পারি নাই সেই জন্য দয়া করে তুমি আমাদের আসামি বাড়িওয়ালা ঘরে নিয়ে কিছু পয়সা নিয়ে বললেন, আমি বললি আপনি যদি এই লোকটি নিয়ে আসছেন, এই কিছু পারিশ্রমিক কিছু টাকা তাকে আপনি দিয়ে দিন। হাজার প্রমাণ বললেন, এই টাকা সে নেবে না, আমি এত রাত্রে কোথায় পাবো সেবিকা, কোথায় পাবো নার্স? যে মেয়ের লোকটি তোমার বোন খেদমত করেছে সে কোনো সেবিকা নার্স নয়, সে আমার বউ, আমার স্ত্রী। পৃথিবীতে ইসলাম তরবারি দিয়ে আসে নাই, যারা বোমা ফুটাইয়া তরবারি দিয়ে মারামারি করে তার ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তাদের সাথে মৌলিকভাবে আমাদের পার্থক্য রয়েছে। মারামারি করে যুদ্ধ করে ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ যুদ্ধ করেছিলেন কেন? এসব পুরো যুদ্ধ ছিল ডিফেন্সিভ, আক্রান্ত হয়েছে, আক্রমণের জবাব দিয়েছে, ইসলাম প্রচার হয়েছে, ভালোবাসা উদারতা মোহাম্মদ দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। রাসূলুল্লাহ বলেছেন, দিন হল মেসিহা, দিন হল ভালোবাসা, ইসলাম হল কর্ণা এবং সফলতা। এইটা আমাদের দেশে মাঝে মধ্যে প্রত্যেক বছর কি একটা ভ্যালেন্টাইন কি একটা ভ্যালেন্টাইন বিশ্ব ভালোবাসার দিবস, আর এখন আর দিবসের কোনো অভাব নেই, বিশ্ব ভালোবাসার দিবস, বিশ্ব ভাতৃ দিবস, বিশ্ব পিতৃ দিবস, বিশ্ব নারী দিবস, বিশ্ব শিশু দিবস। এখন আমরা শুনতেছি কোন দেওয়ালে লেখা দেখুন না, বিশ্ব চিন্তা দিবস। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই এই কেন বিশ্ব চিন্তা দিবস? এটা এটা হবে এরকম যে রাস্তার মনে পড়ে এই আয়োজন তারা করবে, তারা রাস্তার মনে মনে বসবে বিশ্ব চিন্তা দিবসে বসবে, চিন্তা করবে যে আদৌ কোনো ব্যাপারে তারা চিন্তা করতে চাই না। বিশ্ব ভালোবাসা দিবস মুসলমানদের জন্য দরকার নাই, যাদের জীবনে কোনো ভালোবাসা নাই তাদের বছরে একবার ভালোবাসার নামে ভূমিকা করা লাগে, কিন্তু আমার লাগে না, কারণ আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে। কারোর কাছে যদি ভালোবাসা রাখবে তার আমরা শিখাই দিয়েছে, আমরা সুখ শিখিয়েছে। ইসলাম আমাদের জানিয়ে দিয়েছে, সুতরাং এই বিশ্ব ভালোবাসা দিবসের আমার দরকার নাই, বিশ্ব নারী দিবসের দরকার নেই, কারণ নারীর মর্যাদা ইসলাম শিক্ষা দিয়েছে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে প্রচার করেছিলেন দিনকে, সেটি ছিল ভালোবাসার মধ্য দিয়ে, উদারতার মধ্য দিয়ে, মহব্বতের মধ্য দিয়ে এগুলি প্রচারিত হয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আনতা মুযাক্কিরুন নাস্তাঈনু মুসাইদিন, হে রাসূল আপনাকে আমি দাওয়াত করলাম, আপনাকে মানানো হচ্ছে উপদেশ, উপদেশ দিয়ে যান, উপদেশের মধ্য দিয়ে যাতে কিসমতে আসে হেদায়েত হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইসব, আমাদের দেশটি পৃথিবীর মধ্যে একটি সর্বোৎকৃষ্ট দেশ, আলহামদুলিল্লাহ। আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ। একবার আমাকে প্রশ্ন করা হয়েছিল কুয়েত চেম্বার অফ কমার্স, তারা আমি একটা প্রোগ্রাম করছিল, সেখানে মাল্টি ন্যাশনাল পিপল এরা উপস্থিত ছিল, বিভিন্ন দেশের বিভিন্ন ধরনের জীবিত। তো প্রথমে ছিল প্রস্তাবটা, তারপরে বক্তব্য আমাকে প্রশ্ন করছে যে পৃথিবীর বহু দেশ দেখার পরে আপনার ধারণা কি, এখন তো পৃথিবীতে কোথাও ইসলাম পূর্ণ দূর্গ নাই, কোরআনের আইন যদি পৃথিবীতে কোথাও প্রতিষ্ঠিত হয় শোনো তাহলে সেটা কোথায় হবে? আমি আমার জবাবে বললাম, দুনিয়ার চর্চিত আমি দেখছি, আমার অবজারভেশন, আমার রিডিং যা পৃথিবীর সম্বন্ধে তাতে আমার ভালো না। পৃথিবীতে এখন তো কোরআনের আইন কোনো জায়গায় পরিপূর্ণ হবে না, কোথাও দুই এনায় কোথাও চার এনায় কোথায় ছয় এনায় এর বেশি নেয়। শোনো রাস্তায় দেখলে শাসন রাখবে, রাস্তায়
পুলিশে ধার সর্বনাশ লাদের পায়ে উঠি অস্ত্র আছে কোথায় পকেটে কি অস্ত্র মেসে তোমাদের ভুলি নাই তোমরা ভুলেছ চতুর্দিকে বছরের পর বছর ধানের ভর্তি ভর্তি আছে আপনার সাথে তারা ঘুরে রাজনৈতিক তিনগুলি নিজের জন্মস্থানে তারা জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে ইসলাম সহ্য করতে পারে না আলেম সহ্য করতে পারে আলেমের নাম শুনলে পায়ে বর্তমান এই মাহফিল গুলি দেখলে পুলিশ আর চলতে থাকে তাও জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে ময়দানে সাহস হারা হয়ে হবে না প্রত্যেক ব্যক্তিকে এক একজন মুজাহিদের দায়িত্ব পালন করতে হবে আর কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের শহীদ হতে হবে আপনারা ওয়াজ শুনবেন আর কোরআনের ওয়াজ শুনবেন কিন্তু কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের শহীদ হবেন না এই ধরনের ওয়াজ কোনো দাম নাই যে কোরআনের ওয়াজ শুনতে এসেছেন সেই কোরআনের আইন যাতে বাংলাদেশে চলে এটা চালু করার কোরআন প্রতিষ্ঠার আন্দোলন যারা করে তাদের সাথে শরীর হয়ে আপনারা কাজ করতে রাজি আছেন সবাই বলে না নেই আমি এখন আপনাদেরকে নিয়ে মজা করতে চাই আপনার কাছে সেই জন্য দাঁড়ান বলে তারা বসে এই যে ডান দিকে বাম দিকে যত লোক আছে মেহের মানে করে একটু বসেন আমি কিন্তু একবার বলিনি আপনাদের কাছে বসেন বসেন দাঁড়াই নিয়ে যদি আরাম পান তাহলে আমি বসতে বলবো কেন এখন বলতেছি দয়া করে বসে শেখ আহমদ ইয়াসিন ইসলামী মিলা তাকে হত্যা করেছে তার জন্য দোয়া করবেন না দোয়া করবেন না ওরা ভুল করেছে মনে করছে একজন মারিয়া শেষ করে দিছি এটা শেষ হওয়ার জিনিস না একজন মরলে 1 লাখ হবে 1 লাখ মরলে 10 লাখ হবে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাহ মুনাজাতের কথা শুনে কোন লোক যদি হাঁটে বাড়ি যাওয়ার জন্য তাদের বিবেক সম্পর্কে আমি চিন্তা করে বলি আপনি হাঁটতেছেন কোন কথা শুনে মুনাজাত হবে এই কথা শোনার পর যদি হাঁটে তাহলে ফেরেশতার ক্যামেরায় আপনি কিভাবে চিত্রিত হবে আল্লাহ তাআলা সকলকে শুভকামনা দান করুন বলি আমিন আসে আপনাদের মাহফিলে একজন লোক একজন হিন্দু মুসলমান হওয়ার জন্য এসেছিল
ইসলাম কবুল করতে এসেছে আমি দেখা করতে আমার কাছে একটি প্রশ্ন এসেছে হিজবুত তাহরির নামে একটি ইসলাম সংগঠন সম্প্রতি আত্মপ্রকাশ করেছে এটা কি প্রকৃত ইসলামিক সংগঠন না পরিষ্কার না হিজবুত তাহরির হিজবুত তাহরির জামাতুল মুজাহিদিন হরকতুল জিহাদ এইসব নামের সাথে আমরা পরিচিত নই এগুলি এদেশে এসেছে মোমবাতি করার জন্য মানুষ হত্যা করার জন্য গণ্ডগোল সৃষ্টি করার জন্য তাদেরকে বলতে চাই বোমা তৈরি করে গোপন হামলা গোপন আন্দোলন গোপন মারামারিতে ইসলাম বিশ্বাস করে না আমরা 60 থেকে 70 বছর ইসলামী আন্দোলনের সাথে কাজ করতেছি আমরা এখনো কিনারা করতে পারি নাই হাতি ঘোড়া গেল দল ছাগলে পাইল চল সুতরাং এই ধরনের এইসব নামের কোন সংগঠনের লোক যদি ধরতে পারে সরাসরি ধরে নিয়ে পুলিশে আন্দোলন করবেন জাতির দুশ্মন ইসলামের দুশ্মন মুসলমানদের দুশ্মন গোপনে গোপনে বোমা বানাইয়া ইসলামকে মৌলবাদ আর সন্ত্রাস বলে চিহ্নিত করার জন্য এরা অ্যাসাইনমেন্ট নিয়ে এসে চাই গেছে এখন এদের সম্পর্কে আপনারা সতর্ক থাকবেন আর একটি কথা এই ইসলাম সমাজ কল্যাণ পরিষদ মিরপুর তারা আগামীকাল এখানে আজকে মা মন্দির এক নম্বর মাঠ তো মা মন্দির কোনো জায়গায় তারা করতে পারেন না তো অর্ধেক জনশক্তি হলো আমাদের মহিলা মহিলা আমাদের অর্ধেক তো তাদেরকে যদি কথা শোনানো না যায় তাহলে তো আন্দোলন চলবে না একটা মা যদি ভালো হয় তো তার পরিবার ভালো হয়ে যায় ঠিক না সেই জন্য আগামীকাল সকাল 8টায় একদম 8টা এই মাঠে মহিলাদের জন্য আমি বক্তব্য রাখবো ইনশাআল্লাহ প্রথমে তাদের প্রশ্নগুলি জবাব দেব লিখিত প্রশ্নের জবাব দেব তারপরে কোরআনে কারীম থেকে মানবদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা করব বলেন ইনশাআল্লাহ মা আপনার বোন আপনার স্ত্রী তাদেরকে আত্মীয় যারা আছে তাদের সবাইকে এটা পাঠিয়ে দিবেন পর্দা সহকারে তাদের বসার এবং সবার ব্যবস্থা করা হবে বলেন ইনশাআল্লাহ তবে একবারে দুর্দুর্ষ বাচ্চা যদি হয় তাহলে সতর্ক কথা একটু যদি বাইরে রাখা যায় তাহলে সেই সব ছেলে বাইরে রাখবেন দুর্দুর্ষ বাচ্চা সাথে দিবে তাহলে তারা কান্নাকাটি করবে অন্যের সময় ব্যাপারে যায় কি নাম তোমার কি নাম ছিল এখন এখানেই থাকে 210 বাগবাড়ি উত্তরপাড়া থানাগির জেলা থাকা এখানে বাসিন্দা কিন্তু জেনে বুঝে সজ্ঞানে অন্য কর্তৃক প্ররোচিত না হয়ে ইসলামের আদর্শে বিশ্বাসী হয়ে ইসলাম কবুল করতে এসেছে এবং সে নিজে তার নাম জিজ্ঞেস করলাম পছন্দ করেছে ওমর আল্লাহ
আমাদের সম্পর্কে বলা হয় জামাত ইসলামের কোন ইসলামিক দল বলেন নাউজুবিল্লাহ। এটা কেউ কেউ না, মাত্র একটি লোক বলে, আল্লাহ তাআলা তার জবানকে সামলায় দিন সবাই বলেন। আপনার কি বলে সুন্নতের উপরে, খেলাফতের উলুকিয়াদের বইয়ের উপরে এবং আদালতের সাহাবার উপরে, কিসমতে আম্বিয়ার উপরে অনেক কথা বলা হয়। জামাত ইসলামী নবীদেরকে গালি দিছে, শিরক করছে, সাহাবীদের গালি দিছে, এসব কথা বলা হয়। এই যে আমি 40 বছর কোরআনে কারিমের দেখা তফসির মানুষের সামনে পেশ করলাম, আমার কাছে কিন্তু আল্লাহ সবাই দিচ্ছে সারাদিন ধরে কোন ক্যাসেটে আছে যে নবীদের গালি দিছে, সাহাবীদের গালি দিছে, সুন্নতের খেলাফ আমার পা থেকে মাথা পর্যন্ত দেখে সুন্নতের কোন খেলাফ আছে? ভারতে এইসব কথা বলে লাভ কি? ওই সব প্রশ্ন যারা তোলে সেই প্রশ্নের জবাবগুলো এখানে লেখা আছে। যারা জামাত ইসলামে করেন তারাও নেবেন এ বইটি, যারা করেন না তারাও নেবেন জানার জন্য। কারণ রাসূলুল্লাহ বলেছেন মোমেন হচ্ছে সেই ব্যক্তি যে ব্যক্তি নিজের জন্য যা পছন্দ করে অন্য মোমেন বান্দার জন্য তা পছন্দ করে। আমি কেন পছন্দ করি, 250 পৃষ্ঠার অফসেটে ছাপায় বইটি তারা হারিয়ে রেখেছে 100 টাকা। আপনারা তাপা পাবলিকেশন উত্তর কর্ণালীরা কোথায় আছে যদি আপনারা নিয়ে যাবেন, আল্লাহ তাআলা আপনাদের দেওয়ার কোথায় তৌফিক দিন। আর ইসলামী আন্দোলনে কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে বুঝে এই আন্দোলনের শরীক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দীর্ঘক্ষণ ধরে তোমার কথা নিয়ে কথা শুনেছি, মেহরবানি করে আমাদের জিন্দগি সকল গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মা বাবা যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবর গুনিয়ে জান্নাতের দুগায় পরিণত করে দাও। রব্বুল আলামিন কামা রাব্বায়ানি সাগীরা, সবাই পড়ে রব্বুল আলামিন কামা রাব্বায়ানি সাগীরা। তমাম মুসলমানেরা বড়ই বিপদে আছে, আল্লাহ তাআলা তুমি দয়া করে বিপদগ্রস্ত মুসলমানদের সাহায্যকারী হয়ে যাও। মাত্র কদিন আগে ইসলামী আন্দোলনের নেতা সারা জীবন পঙ্গু মানুষ আল্লাহ তাআলার মানুষ বাস্তার শেখ আহমদ কিয়াসি তাকে ইহুদিরা দুনিয়া থেকে বিদায় করে দিল। আল্লাহ তাআলা তুমি তাকে জান্নাত দিয়ে করে দাও সে মেহমান দাও। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এই দেশে যারা শান্তিপূর্ণ দেশে নৈরাজ্য সৃষ্টি করে হত্যাযজ্ঞ চালায়া হাজার হাজার লোক কষ্ট করে এসেছে, আল্লাহ তাআলা যারা এসছে সকলকে আল্লাহ তোমার কোন
ছিল আমাদের মানুষ আমাদেরকে হাজিরাকে ফেরত দিল না, আমাদেরকে হাজিরাকে ফেরত দিল না, আমাদেরকে হাজিরাকে ফেরত দিল না মানুষ, তুমি দয়া করে আমাদেরকে ইমান দিয়ে আমাদের সিনা করে দাও। Yeah.